সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। উজ্জ্বল অফিসিয়াল থেকে জানান পান্ডালে অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি ইনশাআল্লাহ। আজকের ভিডিও টপিক হচ্ছেন গোলাপ গাছের পরিচর্যা এবং নিড়েনি আর কি তরল সার ব্যবহার করলে আপনার গোলাপ গাছ তরচা যায় এবং নতুন শিকড় কাণ্ড বের হবে, ফুল প্রচুর পরিমাণে ফুল হবে, এটু যে তথ্য আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। তবে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, ফিরছি ইন্টার পর। আধুনিক প্রযুক্তি কৃষিভিত্তিক নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিওগুলো মিস করে থাকলে। সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমি এখন প্রথম স্টেপটাই আপনাদের দেখাবো। তো প্রথম স্টেপ হচ্ছে আপনার গোলাপের চারা প্রতিটি টপ থেকে এভাবে ঘাসগুলো নিড়ে দিবেন। কারণ ভালোভাবে নিড়ে দিবেন যেন একটাও যেন অতিরিক্ত যেন ঘাস না থাকে। তো আমার টবে কিন্তু ভালো পরিমাণে ঘাস জন্মেছে দেখতে পাচ্ছেন আমি। তবে সব টবেই কিন্তু ঘাস না, কিছু কিছু টবে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস হয়েছে ছোটো ছোটো। তো এগুলোই মূলত কিন্তু আপনার গাছের বাড়তি খাবার, এই ঘাস খাই শোষণ করে। তো দেখতে পাচ্ছেন আমি এগুলো কিন্তু তুলে ফেলবো। তো সবগুলো স্টেপ কিন্তু এভাবেই কিন্তু আপনার ক্লিয়ার করে নেবেন, যাতে আপনি যে সারটি ব্যবহার করবেন সেটা যেন শুধু ঘাসই শোষণ করতে পারে, তাহলে আপনার গোলাপ গাছ কিন্তু সুন্দর হবে। এই গোলাপটি আমার কিন্তু কালো বর্ণ লাল গোলাপ, কালো লাল গোলাপ, আর এটা ফুললি লাল গোলাপ দেখতে পাচ্ছেন আমি নিড়ে দিচ্ছি। তো সবগুলো ঘাস কিন্তু আমি তুলে নেব। তবে ঘাস তুলে নেওয়া হয়ে গেলে তবে ভালোভাবে কিন্তু একটাও যেন বাদ না যায় সবগুলোই কিন্তু ঘাস আপনি তুলে ফেলবেন আপনার টপ থেকে। তবে টবে অতিরিক্ত পাতা থাকলেও সেগুলো কিন্তু আপনি ফেলে দিতে পারেন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার ঘাস নেড়ে নিয়ে দেওয়া প্রায় কাজ শেষ। তো আমি সেকেন্ড স্টেপে যাব। সেকেন্ড স্টেপ হচ্ছে আপনি কোনো কাঁচি বা কোনো নিড়ানি যন্ত্র দিয়ে আপনি টবের মাটিগুলো ওপর নিচ করে দেবেন, আমি সেটাও আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো, করিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন দর্শক, এই মাটিগুলো আমি মূলত নিড়ে দেবো। তো আমি একটি ইন্টিগ্রেটর ব্লেড দিয়ে কিন্তু নিড়ে দিয়ে দেবো। তো আমার কাছে এটাই আছে এখন মূলত, তো সেটা দিয়ে আমি কাজ চালিয়ে নিয়ে যাবো। তবে খুব সাবধানে করবেন যাতে গোলাপ গাছে গোড়ায় যেন আঘাত না লাগে। তবে উপরের মাটিগুলো সুন্দর করে আগলা করে ওপর নিচ করে ঝুরঝুরো করে দেবেন, যাতে তরল সারটি ব্যবহার করতে সুবিধা হয়। কবে কোনো তাড়াহুড়ো করবেন না, তাড়াহুড়ো করার কিন্তু খুব রেজাল্ট ভালো আসে না। আমি দেখতে পাচ্ছেন দর্শক, তো আমি নিড়ে দিলাম মাটিগুলো, ঝুরঝুরো করে নিলাম উপরের মাটিগুলো। তারপরে আমি আর একটা গাছে করে দেখাবো আপনাদেরকে। দেখতে পাচ্ছেন দর্শক,
তো আমি সবগুলো গাছ কিন্তু এইভাবেই কিন্তু মূলত নিড়ে নিতে নেব। আপনার প্রথম নিড়ে নিয়ে দেওয়ার পর যদি অতিরিক্ত আবার ঘাস হয় তবে প্রতিবারে কিন্তু ঘাসগুলো আপনি এভাবেই কিন্তু নিড়ে নিয়ে দেবেন, কারণ আপনার গোলাপ গাছের খাবার প্রায় ঘাসই অর্ধেক শোষণ করে। তো সবগুলো টপই কিন্তু এইভাবে আপনি নিড়ে নিতে নেবেন। আমি সবগুলো দেখানোর চেষ্টা করতেছি, দেখতে পাচ্ছেন? দেখুন আমার সেকেন্ড স্টেপ শেষ, তো আমি সবগুলোই দেখাচ্ছি। এভাবে সবগুলো গোলাপের চারার টবের মাটিগুলো এভাবে উপর নিচ করবেন। তবে সবগুলো মাটি কিন্তু ঝুর ঝুরো করে নেবেন। আমার সেকেন্ড স্টেপ কমপ্লিট, তো আমি এবার তৃতীয় স্টেপ আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন। তো আমি এখানে মূলত কিন্তু এই গোলাপ গাছে কিন্তু সরিষার খোল পচানো তরল জৈব সার ব্যবহার করব। দেখতে পাচ্ছেন দর্শক, এটা আমি তৈরি করে রেখেছি, এটার বয়স চৌদ্দ দিন হয়েছে। তো এটাই মূলত আমি কিন্তু গাছে ব্যবহার করব। তবে খোল পচানো জৈব তরল জৈব সার তৈরির পদ্ধতি আমার আগের ভিডিওতে দেওয়া আছে, চাইলে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। খুবই অল্প খরচে কিন্তু এই সরিষার খোল পচানো তরল জৈব সার তৈরি করা যায়, কোনো বাড়তি ঝামেলা ছাড়াই। তো আমি মূলত এটাতেই কিন্তু 25টি গোলাপ গাছে কিন্তু 1 কাপ করে এই খোল পচানো তরল জৈব সার ব্যবহার করব। তো আমি দেখে দিচ্ছি যে আপনারা কিভাবে আপনার গোলাপ গাছে ব্যবহার করবেন। দেখতে পাচ্ছেন দর্শক, আমি কিন্তু চতুর্পাশে গোলাপের যে রোপণ করেছি চারাটি, তার চতুর্পাশে কিন্তু আমি দিয়ে দেব। তবে এই 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 একইভাবে কিন্তু মূলত সব গাছেই ব্যবহার করতে পারেন। আমি দেখানোর চেষ্টা করতেছি। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করতে ভুলবেন না, আর ফেসবুকে যারা ফলো দেননি ফলো দিয়ে রাখবেন, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি, তো আগামী পর্বে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।